পুলিশ অ্যাসোসিয়েশন এবং সাংবাদিকদের বিরোধ আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। দেখেছি শুনেছি যে এই আমাদের পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে আর সাংবাদিক নেতৃবৃন্দের সাথে তাদের আবার বৈঠক হয়েছে, আশা করি যে কোনো ভুল বোঝাবুঝি আলোচনার মধ্যে দিয়ে নিরসন হবে ইনশাআল্লাহ। প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি সোনার ময়না পাখি। চুপ করো। তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।